নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে মুখ্যত আলোচনা করব, আত্মবিশ্বাসের জন্য কোন গ্রহ জন্মকোষ্ঠী সাপেক্ষে দায়ী হয়ে থাকে এবং কিভাবে আপনারা আপনাদের জীবনে আত্মবিশ্বাসকে বৃদ্ধি করতে পারবেন, সেই বিষয়ে মুখ্যত আমি আপনাদের সাথে এখন আলোচনা করব। দেখুন, আত্মবিশ্বাসের ক্ষেত্রে মুখ্যত যেই গ্রহ দায়ী হয়ে থাকে তা হলো রবি এবং মঙ্গল। দেখুন, রবি হচ্ছে সৌরজগতের পিতা, অর্থাৎ রবির মধ্যে যেটি দেখা যায় তা হলো ঊর্জা, তা হলো আলোর বিকিরণ। মঙ্গলের মধ্যে দ্রুতগতি সম্পন্ন বিষয় এবং তার সাথে সাথে এনার্জেটিক প্রভাব এর মধ্যে অত্যন্ত বেশি থাকে, তাই মঙ্গলের ধাতু তামার ব্যবহার সাধারণভাবে ইলেকট্রিক্যাল গুডস ইলেকট্রিক্যাল তারের মধ্যে করা হয়ে থাকে, যাতে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দ্রুত এক স্থান থেকে আরেক স্থানে দ্রুত কিন্তু সে ট্রান্সফার হতে পারে। তাই মঙ্গলের প্রভাব এবং রবির প্রভাব আত্মবিশ্বাসের ক্ষেত্রে অত্যন্ত বেশি, যে কোনো মানুষের ক্ষেত্রেই এটি দেখা যায়। এছাড়া আত্মবিশ্বাসের জন্য মুখ্যত যে বিষয় দায়ী হয়ে থাকে তা হলো অগ্নিতত্ত্ব সম্বন্ধীয় বিষয়গুলি। রবি অগ্নিতত্ত্বেরই একটি মুখ্য কারক গ্রহ এবং মঙ্গলও কিন্তু অগ্নিতত্ত্বের একটি মুখ্য কারক গ্রহ। রবি এবং মঙ্গল একত্রিত হয়েই কিন্তু একজন জাতক এবং একজন জাতিকার মধ্যে ঊর্জা সৃষ্টি করে। অগ্নিতত্ত্বের দুটি প্রধান গ্রহের কথা তো আমি বললাম, রবি এবং মঙ্গল। এছাড়াও যে অগ্নি রাশিগুলি আছে তা হলো তিনটি রাশি, একটি মেষ রাশি, একটি সিংহ রাশি এবং একটি ধনু রাশি। এই তিনটি রাশি হচ্ছে কালপুরুষ রাশিচক্রের একমাত্র অগ্নি রাশি। এই রাশিগুলোতে যদি নেগেটিভ ভাবের প্রভাব থেকে যায়, সেরকম সময় কিন্তু দেখা যায় জাতক বা জাতিকার জীবনে আত্মবিশ্বাসের অভাব ঘটতে। এছাড়া মুখ্যত দেখা যাচ্ছে চন্দ্র এবং শুক্র এর কারণেই কিন্তু আত্মবিশ্বাসের অভাব আমাদের জন্মকোষ্ঠী সাপেক্ষে দেখা হয়ে থাকে। বুধ যেটা মুখ্যত করে থাকে, বুধের যে কাজ আত্মবিশ্বাসের ক্ষেত্রে তা হলো কখনো উত্থান করিয়ে দেওয়া, কখনো পতন করিয়ে দেওয়া। বুধ মুখ্যত বালখিল্য গ্রহ, বালক গ্রহ, রাজকুমার গ্রহ। বালকদের মধ্যে আমরা কি দেখতে পাই? দেখুন, বালকদের মধ্যে কখনো কখনো প্রচন্ড অ্যাগ্রেসিভ, কখনো কখনো খুব দুঃখ পেয়ে যাচ্ছে, কাঁদছে। তার মানে কি? তার মধ্যে কখনো আত্মবিশ্বাসের অভাব ঘটছে এবং কখনো খুব আত্মবিশ্বাস থাকছে। বালখিল্য ব্যাপার ভীষণভাবে থাকে বুধের মধ্যে, তাই আত্মবিশ্বাসের অভাব কখনো হতে পারে, আবার কখনো আত্মবিশ্বাস বেড়ে যেতে পারে, অধিক আত্মবিশ্বাস হতে পারে। এই বিষয়গুলি কিন্তু বুধের মধ্যে ভীষণভাবে দেখা যায়। আপনাদের ক্ষেত্রে আপনারা যাদের সাথে খাওয়া দাওয়া করছেন, যাদের সাথে মেলামেশা করছেন, যারা হতে পারে আপনার বন্ধু, যাদের সাথে সর্বদা জীবনযাপন করছেন, এমন মানুষের থেকেও কিন্তু আপনার আত্মবিশ্বাসের ঘাটতি বা আত্মবিশ্বাসের উত্থান হতে দেখা যায়। কখন কখন কোন মানুষের ক্ষেত্রে আত্মবিশ্বাস কমে যায় কিভাবে বুঝবেন? দেখুন, চন্দ্র যদি জন্মকুষ্ঠিতে অথবা জন্মকুণ্ডলিতে কোনো বিশেষ প্রভাব যুক্ত হয়ে পড়ে এবং সেই চন্দ্র যদি দুর্বল স্থানে থাকে, এমন ক্ষেত্রে কিন্তু আত্মবিশ্বাসের ঘাটতি নিশ্চিতভাবে ঘটতে দেখা যাবে। রবি মঙ্গল জন্মকুণ্ডলিতে দুজনেই যদি দুর্বল থাকে তাহলে নিশ্চিতভাবে জানবেন জাতকের আত্মবিশ্বাসের অভাব অবশ্য রয়েছে, জাতকের মধ্যে এনার্জির অভাব রয়েছে, জাতকের মধ্যে সর্বদা একটা লেথার্জি ভাব, একটা সর্বদা শুয়ে থাকা ভাব, সবসময় একটা মানে মনের মধ্যে একটা নেগেটিভিটি, এগুলো কিন্তু ভীষণভাবে দেখা যাবে, যার ফলে আত্মবিশ্বাসের যে অভাব সেটা কিন্তু খুব সহজেই জাতকের মধ্যে ধরা পড়বে। অগ্নিতত্ত্বের যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলিও যদি সেই রাশিগুলিতে যদি কোনো খারাপ ভাব পড়ে যায়, ধর দেখা যাচ্ছে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, এই তিনটি যে অগ্নি রাশি রয়েছে, এই রাশিগুলিতে যদি নেগেটিভ ভাব, খারাপ ভাবের অবস্থান হয়ে থাকে, ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবের, এমন ক্ষেত্রেও কিন্তু জাতকের জীবনে, জাতিকার জীবনে এই খারাপ প্রভাব পড়তে দেখা যায়, যার দরুন তাদের আত্মবিশ্বাসের অভাব ভীষণভাবে ধীরে ধীরে তৈরি হয়ে থাকে। এছাড়া জাতক কি খাওয়া দাওয়া করছেন, সেই খাওয়া দাওয়ার মাধ্যম দিয়ে তার জীবনে কিন্তু আত্মবিশ্বাসের ঘাটতি হয়ে থাকে। যদি ভুল ভাল কোনো দূষিত খাদ্য খেয়ে নিচ্ছেন, কোনো খারাপ জায়গার কোনো খাদ্য খেয়ে নিচ্ছেন, তাহলে নিশ্চিতভাবে জানবেন আপনার মধ্যে আত্মবিশ্বাসের অভাব দ্রুত ঘটবে।
গৃহে সূর্যের আলো যদি পর্যাপ্ত পরিমাণে না পৌঁছয় তাহলেও কিন্তু গৃহের যে পজিটিভিটি তা ধীরে ধীরে কমতে থাকে এবং আপনাদের মধ্যে আত্মবিশ্বাস এবং ঊর্জার অভাব ধীরে ধীরে কম হতে দেখা যায়। যদি আপনার জীবনে এমনটি ঘটছে, আপনার আত্মবিশ্বাসের অভাব হচ্ছে, এমন ক্ষেত্রে এই আত্মবিশ্বাসের অভাব থেকে বাঁচতে, আত্মবিশ্বাসকে ঠিক করতে আপনারা কী করবেন, আত্মবিশ্বাসকে মজবুত করতে আপনারা কী করবেন? প্রত্যহিক জীবনে আপনার খাওয়া দাওয়ার দিকে বিশেষ ধ্যান রাখুন, আপনার পাচনতন্ত্রে বিশেষ ধ্যান রাখুন। দেখুন, আপনার পেট, আপনার পাকস্থলী এবং আপনার কনস্টিপেশন যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আপনার মানসিক উদ্বেগ হবে, যার দরুন আপনি আত্মবিশ্বাসে কিন্তু ধীরে ধীরে কম হতে চলে যাবেন, অর্থাৎ আত্মবিশ্বাসের মধ্যে একটু ঘাটতি দেখা যায়। প্রত্যহিকভাবে যখন আপনারা স্নান করছেন, স্নানের জলে সামান্য লাল চন্দন মিশ্রিত করে সেই জল দ্বারা স্নান করুন। এতে রবি এবং মঙ্গলের একত্রিত যে ঊর্জা সেটি আপনার শরীরে অবশ্যই বৃদ্ধি পেতে দেখতে পাবেন, যার দরুন আপনারা আপনাদের আত্মবিশ্বাসকে ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি করতে পারবেন আপনার জীবনে। প্রত্যেক দিন সকালবেলা সূর্যোদয়ের সময়কালে ব্রহ্ম মুহূর্তে যেই সময় সূর্য উদয় হচ্ছে সেই সময় সূর্যদেবকে অবশ্যই কিন্তু আপনারা এক ঘটি জল অর্ঘ্য দিন, প্লেন জল দিতে পারেন, হলুদ মিশ্রিত জল অথবা রলি মিশ্রিত জল অবশ্য অর্ঘ্য দিন, প্রত্যহিকভাবে এমনটি করুন। এবং অর্ঘ্য দেওয়া হয়ে গেলে আপনারা গায়ত্রী মন্ত্রের জপ অবশ্যই করুন, কমপক্ষে ৯-৯ বার করে আপনারা অবশ্যই করতে থাকুন। অধিক করতে পারেন, গায়ত্রী মন্ত্র আনকাউন্টেবল আপনারা করা যেতে পারে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জীবনে অধিক শুভ ঊর্জা নিশ্চিতভাবে বৃদ্ধি পেতে দেখতে পাবেন। চেষ্টা করবেন রবিবার হাতের যে কবজি রয়েছে এই কবজিতে একটি লাল সুতো ধারণ করতে, যে কোনো রবিবার হতে পারে, আপনারা ধারণ করে দেবেন পুরুষরা ডান হাতে, মহিলারা বাম হাতে। এতে ইরা এবং পিঙ্গলার যে ব্যালেন্স সেটা আমাদের শরীরে ঠিক থাকে, যার দ্বারা আমরা এনার্জিটাকে সঠিকভাবে চালনা করতে পারি। পরামর্শ নিয়ে আপনারা যদি আপনাদের জন্মকুষ্ঠি সাপেক্ষে একটি চুনি অথবা একটি প্রবাল রত্ন ধারণ করছেন, অবশ্যই পরামর্শ নিয়ে, এতে আপনাদের ক্ষেত্রে আত্মবিশ্বাসের যে ঘাটতি রয়েছে সেটি দূর হতে দেখা যাবে। দেখুন, মুখ্য বিষয় যেটি রয়েছে আত্মবিশ্বাসের ক্ষেত্রে তাহলে অগ্নিতত্ত্বের বিষয়, তাই অগ্নিতত্ত্বটাকে আপনাদের জীবনে কিন্তু ভীষণভাবে প্রভাবিত করতে হবে। এবং অগ্নিতত্ত্ব যখন আপনি আপনার জীবনে ভীষণভাবে প্রভাব বিস্তার করাতে পারবেন, তখনই আপনার মধ্যে আত্মবিশ্বাসের যে প্রভাব তা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাবেন। আমাদের এই ছোট ছোট এপিসোড আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।